অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বুঝলো তার মানে অধিকারী মশাই কাঠি করেছে। অমন করে একদম বলবে না, একদম বলবে না বলে দিলাম। আমিও প্রথমে কথাটা বিশ্বাস করিনি, তাই জন্যই তো জ্যোতিষী ঠাকুরের কাছে গেছিলাম, আর তিনিও তো একই কথা বললেন। হ্যাঁ, পরেশ কাকা একবার ভগবানের দূত চলে এসেছে যে তোমাকে আদেশ দিয়েছে, তুমি নাচতে নাচতে চলে গেছো জ্যোতিষীর কাছে। না রে গোপাল, শুধু তাই নয়, আমি আমি মাঝখানে তোকে আর পরীকে নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, তাই তো জ্যোতিষীর কাছে গেছিলাম কুষ্টি মেলাতে। খারাপ স্বপ্নটা আবার কি? দেখো দশদা, এই অধিকারী মশাইয়ের কথাগুলো শুনে তুমি রাত্রিবেলা ঘুমিয়েছো, আর স্বপ্নে সেইসব কথাবার্তা তুমি দেখেছো, দেখে সকালবেলা ঘুম থেকে সেগুলোই বিশ্বাস করে তুমি এখন এই সব কথাবার্তা বলছো, বুঝেছো? না গো, না তা নয়। আরে আমি যা বলার বুঝে গেছি, ওই অধিকারী মশাই এইসব সুগ্রীবাজি করছে বুঝছিস, একটা কোনো ফোন দিয়ে আসছে, কি ফোন দিয়ে আসছে সেটাই আমায় ভাবতে হবে। ও কি গো, তুমি কি পরেশদাকে এ নিয়ে কিছু জিজ্ঞাসা করবে না? তুমি তোমার কাজটা করো, আমি আমার কাজটা করি, ঠিক আছে? পিসি রণ কাকা কাকি, এই জ্যোতিষের কথা যেন রণদার কানে না যায়। রণদা সাথে সাথে রণদা, পরেশ কাকা এসো এসো এসো। তোমার হাত এখন কেমন আছে? একটু সাবধানে তো কাজ করবে, দেখে তো কাজ করতে হয়। সাবধানে করছিলাম রণদা, বুঝতে পারিনি কখন হাতটা মেশিনের ভিতরে ঢুকে গেছিল। রণ, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল চল ভেতরে চল। আসুন পরেশদা, আয় গোপাল, সাবধানে খেয়াল হলে হয়, দেখুন তো দেখি। সাবধানে তো কাজ করা উচিত, একটা বড় কিছু। আধিকারিক ভাষাই, আপনার সাথে আমার একটু কথা ছিল। আমার সঙ্গে? কি কি হয়েছে বিষম? না না সেরকম কিছু নয়, আসলে এই দুই বাড়ির মধ্যে তো আমরা দুজনই বড়, তো বিয়ের ব্যাপারে একটু আলোচনা করার ছিল। তুমি যাও, কেলো তোমাকে কি আলাদা করে আবার কিছু বলতে হবে? যাও রণকে নিয়ে যাও, গিয়ে একটু চা বিস্কুট খাও, যাও যাও যাও। ঠিক আছে, তোমরা বড়রা কথা বলো, আমি আসছি। দিদিকে আসো, দিদি একটা কথা করি। কি মনে করি একটা কথা বলি, ওদের বিয়ের ব্যাপারে না আপনাকে মাঝখানে ঢুকতে হবে না, এসব ঝামেলা পাকাতে হবে না, এটা আপনাকে আমি সাবধান করে দিচ্ছি। এরপরেও যদি আপনি কোন রকম কোন ঝামেলা পাকাবার চেষ্টা করেন, আপনার মেয়ে আর রণর বিয়ের ব্যাপারে কিন্তু এর থেকে বেশি ঝামেলা আমি করব, এটা যেন মাথায় থাকে, সাবধান করে দিলে। আচ্ছা অধিকারী মশাই, আপনি কি মনে করে এসব করছেন বলুন তো? গুফেলার পরীর যাতে বিয়ে না হয়, তার জন্য আপনি একেবারে উঠে পড়ে লেগেছেন কেন? সব তো ঠিকঠাকই চলছিল, মাঝখান থেকে আপনি কেন কাঠি করছেন? এই যে আপনার জন্য গুফেল মরতে গেল, হলো না? যখনই সেটা হলো না, তখনই আপনি
এই জ্যোতিষীর গল্পটা ফাঁদলেন, ফেটে যশোদার মাথায় ঢোকালেন, যদি আবার সমস্যা তৈরি করার চেষ্টা করছেন। কেন কোন জ্যোতিষী আপনাকে এইসব কথা বলেছে? এই পরীর সাথে গোপালের বিয়ে হলে গোপালের দুর্ঘটনা ঘটবে, সেই জ্যোতিষীর কাছে আমায় একটু নিয়ে যেতে পারবে? পারবেন। দেখুন অধিকারী মশাই, এই গোপালের সাথে পরীর বিয়ে হবে গোপাল এইটা ভেবেই কিন্তু মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করছে, আর আপনি যাতে ওদের বিয়েটা না হয় তার ফোন দিয়ে আসছেন। জ্যোতিষীর কাছে চলে গেলেন কি না গোপালের ক্ষতি হয়ে যাবে। আপনি কি গোপালের কুষ্টি নিয়ে জ্যোতিষীর কাছে গিয়েছিলেন নাকি নিজেরটা নিয়ে? খুব সাবধান অধিকারী মশাই। রঘুবীর, তোমার মুখে যা আসছে তুমি তো তাই বলে যাচ্ছ। হ্যাঁ বলছি। গোপাল, তুমি এত কিন্তু কিন্তু কেন করছো বলো না, কি বলবে? তেমন কিছু নয় রণদা,